অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমরা এখন কোথায় যাচ্ছি আম্মা? আমরা তো বাড়ি যাচ্ছি, তারপর বাড়ি গিয়ে ওখান থেকে ঠাম্মিকে নিয়ে হসপিটালে যাব। আমি তো সব সময় চোখে ব্যান্ডেজ করে রাখি। এবার ভালো দিদাকে নিয়ে যাও, ভালো দিদার তো হাতে ব্যথা। আচ্ছা বেশ, আমরা বাড়ি ফিরি, তারপর ঠাম্মিকে ভালো দিদাকে দুজনকে নিয়ে যাবো হসপিটালে, কেমন? না না না, শুধু ভালো দিদাই যাবে, ঠাম্মি যাবে না। এই এসব আবার কি কথা বলছিস তুই? ঠাম্মিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কি হবে? বারবার খালি চোখে ব্যান্ডেজ করে দেয়, ব্যান্ডেজ আর খুলছেই না। আর নিয়ে যাও না মাম্মা, বেস্ট হয়ে যাবে সব। কুটুস, এসব কি বলছো তুমি? চুপ করো নাহলে বকা খাবে। আমি কি বলছি তুমি তো বুঝতেই পারছো না। কুটুস, বোঝার কোনো দরকার নেই, কেউ এইভাবে বাবার সাথে কথা বলে না। কিরে, এই তো তোর ফ্রেন্ড ছিল, এখন দাদু হয়ে গেল। যখন যেটা ইচ্ছা হয় সেটাই ডাকে। একি, আপনি টিভি দেখছেন না? এই চন্দনা, আমার শরীরটা না ভালো লাগছে না, আমাকে একটু ঘরে নিয়ে চলো তো। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন, দেখি উঠুক, চলো আসুন, এদিকটা আসুন, আসুন সোজা সোজা, চল। এই তো চলুন ওদিকটাই, চলুন চলুন সোজা চলুন, এই তো এই বসুন এবার। আস্তে আস্তে চন্দনা, গ্রামের উৎসবে কি হয়েছিল তুমি জানো? কি আবার হয়েছে? বৌদিদি পূজা হয়েছে। ওই পূজোতেই তো যত অঘটন ঘটতে যাচ্ছিল, বৌমাকে এসে নাকি কয়েকজন গুন্ডা মেরে ফেলতে যাচ্ছিল। কি বলছেন আপনি? এই কি ঘটনা? বৌদি কিছু হয়নি তো? বৌদি ঠিক আছে তো? না না, কিচ্ছু হয়নি, সময় মতন ওই কমলিনী বাঁচিয়ে দিয়েছে। কমল মা? মানে আমাদের কমল মা? এই তোমার কমল মা, আমাদের না। হ্যাঁ মানে সে যাই হোক, ওরে বাবা, মানে কমল মা যে সময় মতো এসে বাঁচিয়েছে এটাই অনেক, কিন্তু পুজোর জায়গায় গুন্ডা এলো কোথা থেকে? সেসব জানি না, ওই বিসীমান্ত প্রদীপ জ্বালাবার জন্য নাকি ওই আগুনের ডালা মাথায় করে নিয়ে পুজো দিতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় নাকি পেছন থেকে কয়েকজন গুন্ডা হাড়ে রাড়ে রেড়ে করতে করতে এসে নাকি ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল। তার মধ্যে নাকি আবার একজন গুন্ডা ওই ত্রিশূল ছুঁড়ে বৌমাকে মারার চেষ্টা করেছিল, আর সেই ত্রিশূল নাকি কমলিনী হাতে নিয়ে ওই গুন্ডাদের সামনে দাঁড়িয়ে বৌমাকে মারতে দেয়নি, ওদের সঙ্গে লড়ে গেছে। ওরে বাবা গো, হ্যাঁ এত বড় ঘটনা! ও বাপরে, আমাদের কমল মা না এবাড়ির কারোর কিছু হতেই দেবে না, তার মধ্যে আবার বৌদির ওপর হামলা। কমল মা বৌদিকে কিছু হতে দেবে না? না আসলে আমি তো এত কিছু জানি না, তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম আর কি। মানে আমাকে একটা কথা বলো তো, এই কমলিনী কি সত্যি সত্যি এত সাহসী? মানে কমল মা শান্ত, খুব নিরীহ, আমিও না অবাক হয়ে যাচ্ছি, কমল মা গুন্ডাদের সামনে দাঁড়িয়ে সাহস করে এত কিছু করলো। হ্যাঁ, এমনিতেই তো বৌমা ওই কমলিনীকে মাথায় তুলে রেখেছে, এরপর তো আর মাটিতে পাও ফেলতে দেবে না। আপনি এভাবে বলছেন কেন? কমল মা তো এর আগেও স্যারকে বাঁচিয়েছেন, আর এখন আবার বৌদিকে বাঁচালো, তাহলে বৌদি তো কমল মাকে ভালোবাসবেই। সেই তো দেখছি, যেখানেই বিপদ সেখানেই ওই কমলিনী পৌঁছে যাচ্ছে।
বাচ্চা চন্দনা, এটা কি করে হচ্ছে বলতো? এটার কি মানে করছেন আপনি? মানে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি ভেবে দেখো চন্দনা, ওই যেখানেই বিপদ ওই বাবু আর বৌমার, সেখানে কিন্তু ঠিক কমলিনী আছে। কি করে সব সময় বিপদের জায়গাগুলোতে থাকছে? সবই ঠাকুরের খেলা। তবে আমার কি মনে হয় জানেন, আগের জন্মে না কমল মা স্যারের কেউ হতো, তাই এত টান। এ মা গো, কি কথা চিরি! এই যাও তো যাও, তুমি গিয়ে মুখটা ধুয়ে এসো তো, যাও। কার সাথে কার তুলনা করছে? কোথায় আমার বাবু আর কোথায় এই কমলিনী? আরে বাবা, ঠাকুর কি আর মানুষে মানুষে ভাগাভাগি করে নাকি? সে তো আমরাই করি। আর আগের জন্মে কি আছে? এ জন্ম তো স্যারের আর কমলমার মধ্যে একটা সম্বন্ধ হয়ে গেছে। এই থামো তো, কে তোমাকে এত কথা বলতে বলেছে শুনি? সারাক্ষণ ওই একটা নামই জপে যাচ্ছে, কমলিনী আর কমলিনী। আমি এখনো পর্যন্ত মহিলার মুখটাই দেখলাম না। দেখেছেন? হ্যাঁ দেখেছেন, আপনারও কমলমার মুখ দেখার কেমন ইচ্ছে হয়েছে? হ্যাঁ আরে বাবা, আমার কমল মা এরকম। থামো তো, এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে হবে না। আমাকে একবার চোখটা খুলতে দাও না, তারপরে দেখবো না কে ওই মহিলা। জানেন তো, মনি সব শুনে অস্থির হয়ে উঠেছে আপনাকে দেখবেন বলে। সে কি রে মা, এতদিন হয়ে গেল তোর শাশুড়ি কমলিনীকে দেখেনি? ওটাই তো বলছি, সব সময় তো চোখ ব্যান্ডেজ, দেখবে কি করে? কুটুস, কতবার বারণ করেছি? কুটুস, তোমাকে এইভাবে কথা বলতে বারণ করেছি না? বাবা, আসলে মনির চোখের অপারেশন হয়েছিল, তাই কলকাতায় যবে থেকে এসেছে তবে থেকেই মনির চোখে ব্যান্ডেজ। সেই জন্য কমল দি আর মনির কখনো দেখা হয়নি। তবে হ্যাঁ, এটা মানতেই হবে যে কমল দি কিন্তু সেই সময় মনিকে ভীষণ যত্ন করেছিল। হালদিদাকে খালি বকবকি করছে। কুটুস,